ওরা আর পাচ্ছে না আমাকে আটকে রাখতে, সেই জন্য আমার ভালোবাসার মানুষকে ডিস্টার্ব করছে। আরে ভাই রাজনীতির লড়াই আমার সাথে লড়ো না, বিনা সিকিউরিটিতে ভাঙড়ে ঘুরি আমি, আমার সাথে লড়ো। কেন এই সাধারণ নিরীহ মানুষের উপরে ভয় দেখাচ্ছ? এরা আমাকে সাথে পেরে উঠতে পারছে না, এখন এদেরকে ধরছে। তো কথা হচ্ছে তারা তো বুঝতে পারছে আগামী পঞ্চায়েত ভোটের পরে ওদের তো চাটাই ফেলার জায়গা থাকবে না। যে গরিব মানুষের জায়গাগুলো বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে তুমি লুট করেছো, তারা তাদেরটা বুঝে নিতে পারে। সুতরাং আরো ভয় দেখি কিভাবে আটকে রাখা চাই, মানুষকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। আমি যেখানে আজকে যেখানে এসেছি এই কারণটা হচ্ছে আমার ভাঙড় বিধানসভার একজন ভোটার তাকে নিরীহভাবে হত্যা করা হচ্ছে। সাদা সিধে মানুষ, রুজি রুটি খেটে খাই, ওদের মতো বিধবা মায়ের ভাতা কাটিং করে না, নিজে খেটে খায়। তখন মেশিন আছে, এক ব্যাগের কাজ করে, নিজের তাকে হত্যা করা হলো, তাহলে বিচার আমরা চাইবো না? বিচারের জন্য এখানে এসেছি, এখানে পরে বিভিন্ন জায়গায় যেতে হবে, সেখানে আমি যাব। আপনি স্পেসিফিক কাইজার আহমেদের নাম করলেন তৃণমূল নেতা, অথচ সেই তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় সৌজন্যতার রাজনীতির কথা বলেন, আপনিও অনেকবার বলেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন গতকালকে একটা ছবি দেখলাম তো, অসমের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বস্তি উচ্ছেদের নামে দুটো মুসলিম ছেলেকে গুলি করে, যার মুখ্যমন্ত্রীর তার আমলে গুলি করে মেরে দিল, সেই মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলো। কেন আজকে কাইজার দেখানে থাকতে পারলেন না? আমি একজন জনপ্রতিনিধি, কাইজারদার ফ্যামিলির জনপ্রতিনিধি, একসাথে দুজনে মিলে বিচার চাইতাম, আমি প্রস্তুত আছি। কাজারদার ফ্যামিলি থাকে, আমি থাকবো, যাতে এরা বিচার পেয়ে যায়, এক মঞ্চে থাকতে রাজি আছি। কারণ আমার ভাঙড়ের ছেলের ক্ষতি হয়েছে, কেন তারা থাকলেন না? ও তারা ওপরে সুন্দর সৌজন্যতা থাকবে, আর ভাঙড়ের মানুষের নিজেদের মধ্যে লাগিয়ে দেবে। এই রাজনীতি ভাঙড়ের মানুষ আর পছন্দ করবে না, যেই পার্টি হোক না কেন, নিজেদের মধ্যে লড়াই করবো না। আগে দেখবো তুমি ও মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যদি হাতাহাতি লড়াই করে, তখন ভাঙড়ের মানুষ বুঝবে। আর আমরা এতদিন দেখছি শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক মন্তব্য করছে, কিন্তু কেউ কোনোদিন হাতাহাতিতে জড়িয়ে পড়েনি। না জড়িয়ে পড়াটাই স্বাভাবিক, এটাই সৌজন্যতা। তাই ভাঙড়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো, আপনারাও তথ্যের লড়াই করবেন, কেউ কারোর সাথে লড়াই জড়িয়ে পড়বেন না হাতাহাতি। সুতরাং সে ওপরে সৌজন্যতা আছে, দিদিমণি দেখাচ্ছেন, আজকে কোথায় সৌজন্যতা? আমি আজকে এই মেসেজটা তো আমি দিদিমণিকে মেল করব, আজকে ভাঙড়ের চরিত্র ফুটিয়ে তুলবো, যে কত বুক ফেটে যাচ্ছে এই পরিবারটা, এদের সন্তান চলে গেল, এদের দেওয়াল গেল, এ কার ভাই গেল, তারা বলতে পারছে না যে আমাদের উপরে কি অত্যাচার হয়েছে। তাহলে আজকে স্বাধীনতা কোথায়, বাক স্বাধীনতা কোথায়? ভাঙড়ের মানুষ বুঝতে পারছে, আগামী দিনে যেমন বিধানসভাতে দিয়েছে, আগামী দিনে এদের প্রতি উত্তর দেবে। তো আবারও বলছি কাইয়ারদা এরকম ভাবে রাজনীতি হয় না, এটা ছ্যাঁচড়ামি হচ্ছে। রাজনীতি হচ্ছে ভদ্র মানুষরা করে, রাজনীতি হচ্ছে ভদ্রতা হবে, রাজনীতি এমন করবেন, সৌজন্যতার রাজনীতি করুন। আসুন আমাদের কর্মে তাত্ত্বিকভাবে আমরা কিভাবে একে অপরকে কম্পিটিশনে ফেলতে পারি সেটাতে আসুন। আপনি তো ভালোবেসে এখানে আসতে পারতেন, আপনি নিজে আসতে পারতেন, আপনার স্ত্রী এখানকার দায়িত্বশীল আছে, আসতে পারতেন, এসে এদেরকে তো বুঝাতে পারতেন যে আমরা দায়িত্ব নিচ্ছি, তোমার সন্তান বিচার পেয়ে যাবে। কারণ আপনাদের প্রতি এদের সেই ভরসা বিশ্বাস নেই, সেই জন্য আমাকে ছুটে আসতে হয়েছে। আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে এই যে পরিবারের মানুষ তারা ভীত সন্ত্রস্ত, এদের সিকিউরিটির জন্য ইমিডিয়েট কি অ্যাকশন আপনি নেবেন? দেখুন আমি শুরুতেই বললাম, সেদিন চলে গেছে, ভাঙড়ের মানুষকে শাসক দল মারবে, এক ছেড়ে মার খাবার দিন নেই। এরা মার খেলে পাঁচটা, আমিও এদের হয়ে পাঁচটা মার খেতে হাজির হয়ে যাবো। আজকের পর থেকে যদি এরা কোনোদিন ইনসিকিউর ফিল করে আমাকে ডাকবে, যখন আমি পৌঁছে যাবো, রাত্রিরে ডাকলে আমি ভোরের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে কথা দিয়ে গেলাম, অর্থাৎ এদের পরিবারের জন্য আমার কোনো শাসক দলের সিকিউরিটির প্রয়োজন নেই। তারপরও আমি বলছি আমি লোকাল থানাকে এই বিষয়টা ইনফর্ম করব যে এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছি, এটা করে চোখে মুখে আতঙ্কের ছাপ আছে। তো আর এরা সত্যি বলতে পারছি না ভাই, কিন্তু প্রতিবেশী যারা আছে একটা দুজনের বাইট নেবেন, বলে দেবে কি ঘটনা ঘটেছে, এরা লাচারি বলতে পারবে না। প্রতিবেশীর আপনার বাইট নেবেন, কখন এসেছে, কার বাড়ি থেকে তালাটা এসেছে, রান্না করছিল হাঁড়িটা কোথায় ঢুকিয়েছে, প্রতিবেশীরা সব ছাদে ফাদে দেখেছে, দূর থেকে দেখেছে, প্রতিবেশীর বাইট নেবেন, রান্না করতে দিয়েছে কি দেয়নি। আমার মনে এখনো এখনো মনে এই বোনটা এখনো খায়নি, আমার মনে এখনো বোনটা খায়নি, খোঁজ নিয়ে দেখুন আমি কেন বলতে যাবো। সুতরাং এই রাজনীতি পছন্দ আমার করি না, করবো না। ভাঙড়ের শান্তি সম্প্রীতি ঐক্যের রাজনীতি হবে, মানুষকে কে কতটা পরিষেবা দিতে পারে এই রাজনীতি হোক। আচ্ছা এই ফ্যামিলি কি সঠিক বিচার পাবে? দেখুন বিচার দেওয়ার দায়িত্ব তো সেই সরকারের, আমরা বিরোধী আছি, আমরা চেষ্টা করব যাতে করে সঠিক বিচার পাই। যদি হাই পুলিশের পক্ষ থেকে সঠিক, তুমি আমার মনের কথা বলেছো, সবটা তো আমি বলতে পারি না, বাড়ি অবরাপটা আমার থেকে হয়তো চাপ হয়ে যাবে, পিছন থেকে আওয়াজ পেয়েছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরেও বলছি পুলিশের ওপরে আমাদের ভরসা আছে এখনো পর্যন্ত, পুলিশ যদি নিরপেক্ষতার সাথে কাজ না করে, পুলিশ যদি সেই প্রধান সহ চারজনকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে আমি হাইকোর্ট যাব।
হাইকোর্টে গিয়ে সিবিআই ডিমান্ড করতে পারি, পরিবারের সাথে কথা বলবো। হ্যাঁ, পরিবার যদি আমার সাথে কোঅপারেট করে তাহলে আমি জানতে পারবো, আর পরিবার যদি আমার সাথে না কোঅপারেট করে ভাই আমি কি করতে পারি? অনেক একটা মার্ডার হলে তো ক্ষতিপূরণ আছে, চাকরির ব্যবস্থা আছে, কারণ এটাও একটা অর্থ উপার্জন করতো। তারপরে আপনার দোষীদের শাস্তি আছে, স্টেপ বাই স্টেপ যাবো, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবো, উচ্চ কোর্টে যাবো, উচ্চ আদালতে যাবো। আচ্ছা দিদি।